ছাত্র জনতার গণ মুখে পাঁচই আগস্টে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই বাতিল হয় তার পাসপোর্ট এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে একশো তিষট্টিটির অধিক মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতা দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে বার্লিনে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই বর্তমান সরকারের সাথে কাজ করছি তবে আমরা আমাদের কাজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করছেন কেননা হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই একশোটির বেশি হত্যা মামলা করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সাথে সাথে তার সরকারেরও পতন হয়েছে বর্তমানে হাসিনার সময় দায়িত্ব পালন করা বেশিরভাগ এমপি মন্ত্রী পলাতক রয়েছেন এছাড়া বিভিন্ন মামলায় ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন শেখ হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং এমপি উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এছাড়া তার পনেরো বছরের আমলে জোরপূর্ব গুম ভিন্নমত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে এসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হুমায়ুন কবির মাসুদ মানব